पनीर रेसिपी नहीं लागे हमार 200 ग्राम पनीर एक कप मटरशुटी एक कप सदा तेल और किचुटा आदा लागे और दुटो काँचा लंका लागे और चारटे तो काजू बादाम कुची कर नहीं एक टमेटो लागे और जे सब मस्त तेजपाता एक हलुद एकटू हलुद लागे एकटू धने गुड़ो लागे एकटू जिरे गुड़ो लागे और गरम मसला लागे काश्मीरी लंकार गुड़ो लागे चीनी लागे और नून लागे छोटो चामचे हमें कड़ाईते एक कप मत तेल दिए दिलाम एरपरे तेलटा आमार गरम हले एर मध्ये आमी आस्ते आस्ते पनिरेर टुकरोगुलोके छाड़ते थाकबो এবার আমি পনিরের টুকরোগুলোকে ছাড়তে থাকবো এবার পনিরের টুকরোগুলোর মধ্যে আমি কোনো নুন আর হলুদ লাগাইনি এমনি এগুলোকে আমি হালকা করে ভেজে নেব একদিকটা একটুখানি হালকা ব্রাউন হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে করে আস্তে আস্তে তুলে নেব দেখো এগুলো হালকা ব্রাউন হচ্ছে এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি প্লেটে একটু কমিয়ে নিয়ে ওর মধ্যে আমি একে একে আদা টুকরো আর কাঁচা লঙ্কা দুটো আর তোমার কিছুটা টমেটো ছিল সেটা আর তোমার কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা করে আমি একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি এগুলোকে আমি মিক্সিং জারে তুলে নেব এগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এগুলো মিক্সিং জারে তুলে নিচ্ছি মিক্সিং বলে তুলে নিয়ে দেখো আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এই পেস্ট করা হয়ে গেছে আমার এই পেস্টটাকে আমি এবার আবার কড়াইতে আবার তেলটা নিয়ে নিলাম এর মধ্যে দুটো তেজপাতা দিলাম এবার আমি ওই পেস্টটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব পুরোটা পেস্টটাকে আমি নিয়ে নিলাম পেস্টটাকে নিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করব তো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি এর মধ্যে আস্তে আস্তে মশলা হলুদ দিয়ে দিয়েছি এরপরে আমি ধনে গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো চিনি আর তোমার নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে সমস্ত একসাথে পেস্টের সঙ্গে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব ভালো করে এবার আস্তে আস্তে এগুলো কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব একসাথে এর মধ্যে আমি এবার মিক্সির বাটি ধোয়া জলটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এবার এটাকেও একটু নাড়িয়ে নিলাম এবার ওটা যখন ফুটতে থাকবে তখন আমি মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই মটরশুঁটিটা আমি এই যেটা করেছি মশলাটা সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এবার ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এবার আমি ভালো করে মেশানোর পরে একটু জল দিয়ে নিয়েছিলাম এবার একটু ভালো করে মেশালাম এরপরে আমি পনিরের টুকরোগুলো আস্তে আস্তে দিতে থাকব এবার এই পনিরের টুকরোগুলো যখন এপাশ ওপাশ করে নেব একটু বেঁধে বেঁধে গেছিল লেগে গেছিলো ওগুলোকে ছাড়িয়ে দিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে আমি দু মিনিট ঢেকে দিয়ে নামিয়ে নেব নাড়িয়ে দিলাম ভালো করে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম ওর সঙ্গে দিয়ে একটু ঢেকে দেবো ঢেকে নামিয়ে আমার হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো আমার পনির মটর পনির রেসিপি আমার হয়ে গেছে এটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো